আবারও স্কুলের বেহাল অবস্থার চিত্র উঠে এলো জম্পুই জেলা আরডি ব্লকের এডিসি ভিলেজের প্রভাপুর এসপি স্কুল থেকে। এই স্কুলটি স্থাপিত হয়েছিল 1967 সালে। বর্তমানে স্কুলে সর্বদিক দিয়ে বেহাল আকার ধারণ করেছে। স্কুলে নেই কোনো পানীয় জলের ব্যবস্থা, ছাত্রছাত্রীদের বসার জন্য নেই পর্যাপ্ত বসার জায়গা, নেই কোনো টয়লেটের সুব্যবস্থা, রয়েছে জরাজীর্ণ ক্লাসরুম, রয়েছে শিক্ষক স্বল্পতা। এই সবকিছু মিলিয়ে স্কুলটি বর্তমানে একেবারে বেহাল আকার ধারণ করেছে। জানা গেছে, করোনা পরিস্থিতির সময়ে স্কুল বন্ধ থাকায় চোরের দল স্কুলের জানালা ভেঙে ছাত্রছাত্রীদের বসার বেঞ্চ চুরি করে নিয়ে গেছে, যার দরুন স্কুলের বেশিরভাগ ছাত্রছাত্রীরাই নিজে বসে ক্লাস করছে। নেই জলের ব্যবস্থা, যার দরুন জলের অভাবে স্কুলে মিড ডে মিল বন্ধ রয়েছে, যা অল্প কিছু জল আনা হয় তা আনতে হয় অনেক দূর থেকে। রয়েছে টয়লেটের অভাব, স্কুলের পাশে যে টয়লেট রয়েছে সেই একটি টয়লেটেই ছাত্রছাত্রীদের সহ শিক্ষক শিক্ষিকাদেরও যেতে হয়। এই স্কুলে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত মোট ছাত্রছাত্রীর সংখ্যা 86 জন, তার মধ্যে প্রাইমারি বিভাগের ছাত্রছাত্রী হলো 44 জন, আর এই 44 জন ছাত্রছাত্রীর জন্য শিক্ষক হলো মাত্র 2 জন, এবং দুপুর বিভাগে ছাত্রছাত্রীর সংখ্যা হলো 42 জন, এবং 42 জন ছাত্রছাত্রীর জন্য শিক্ষক শিক্ষিকা রয়েছেন মাত্র 3 জন। তাই এই শিক্ষক স্বল্পতার জন্য 2-3টি ক্লাস একত্রিত করে ক্লাস করাতে হচ্ছে, যার ফলে ছাত্রছাত্রীদের পড়াশোনায় চরম ব্যাঘাত ঘটছে। তাই রাজ্য সরকারের কাছে ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকদের দাবি, খুব শীঘ্রই স্কুলটির সব সমস্যা দূর করে স্কুলের শিক্ষা পরিকাঠামো উন্নতি যেন করা হয়। যে সব দিকে মানে সব দিক বলতে সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের জলের, জল নেই স্কুল, জল নেই, জল ছাড়া আমাদের স্কুলের জলের জন্য ছেলে নিয়ে মানে পানীয় জল পর্যন্ত সঠিকভাবে নেই। এই কারণে মিড ডে মিল সঠিকভাবে চলছে না, এবং এই মিড ডে মিল নিয়ে অনেক আমাদের মধ্যে অনেক। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।